তাই যখন আমাদের ছেলের মুখে জাতির পিতা বঙ্গবন্ধুকে মুজিবুর রহমান নামটা মানায় না, এটা বেয়াদবি হয়। বঙ্গবন্ধু তোর জন্মের আগে মেয়ের জন্ম হয়েছে, আজকে সে বঙ্গবন্ধুকে সে বলছে মুজিবুর রহমান, তার মুখে কথাটা মানায় কিনা, কথাটা শুনতে কেমন লাগে? এতটুকু বেয়াদবি তো রাজনীতি আশা করি না। এই বেয়াদব ছেলে যদি আমাদের রাজনীতি আগামী দিনে আসাম যায় না, বাংলাদেশে কি অবস্থা হবে? এখন আন্দোলন করলে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনীর দলই করাপ্ট হয়ে গেছে, কাজে সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা নাই, তাহলে কে আসবে? বিএনপি আসবে। দুয়োটার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো, আমি সার্টিফাই করব। যে কারণে আবারও বহিষ্কার মেজর অব আখতারুজ্জামান। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অব আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করছে বিএনপি। এবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের পাঁচের গ ধারা মোতাবেক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে তাকে পঞ্চমবারের মতো দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়া এবং শীর্ষ নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করার জের ধরে বিভিন্ন সময়ে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। বিএনপির দলীয় প্রার্থী হিসেবে 1991 সালে পঞ্চম এবং 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। মেজর অব আখতারুজ্জামান টিভি টক শো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আলোচনার জন্ম দেন। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে বিএনপিকে লজ্জাহীন এবং ব্যর্থ দল বলে উল্লেখ করে মেজর অব আখতারুজ্জামান বলেন, বিএনপির লজ্জা সরম নেই, কোনো ভীষণ নেই। এর আগে তিনি এও বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে শেখ হাসিনার শাসনামল অনেক ভালো। এর আগে এক টক শোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চরম বেয়াদব বলে আখ্যায়িত করেন। একটি বেসরকারি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশিদের চাপেই বারবার আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে বিএনপিকে। তারেক রহমানকে উদ্দেশ্য করে আরো বলেন, এভাবে দূর থেকে দলটাকে বিপদে ফেলো না, যদি সাহস থাকে বাংলাদেশে আসো, বিদেশ থেকে কোনো কাজ হয় না। এদিকে বহিষ্কারের খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আখতারুজ্জামান বলেন, খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তারপরে ভেবে ভালোই লাগলো যে এখনো বিএনপিতে আমার গুরুত্ব ছিল। তারপর খুব কষ্ট পেলাম, কষ্ট কেন পেলাম তার কারো সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না। যাই হোক, দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং সেই সাথে তারেক রহমানের সফলতা কামনা করি।